নমস্কার, শুভ সন্ধ্যা। রোববার জনপ্রিয়তম লাইভ ফোন ইন অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান চ্যানেল ভিশনের পর্দায় প্রতি রোববার সন্ধ্যে ছটায় দেখছেন। একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত আপনাদের সামনে। আপনারা ফোন করবেন, ফোনে আসবেন, তবে মূল্যবান আলোচনাগুলো কিন্তু শুনবেন। শুধুমাত্র দু মিনিট তিন মিনিটে তো একজনের ফোন নিয়ে একজনের কথা বলে আমাদের আরও অনেক যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ টিভির প্রান্তে ওয়েট করে থাকেন ভালো কিছু শুনবেন বলে, তাদের জন্য তো আমাদের কিছু দায়বদ্ধতা থাকে, আলোচনা থাকে, সেগুলো নিয়ে জানবো। এবং বাস্তুর দিক থেকে তিনি একদম এক নম্বর জায়গায়, এত সুন্দর আলোচনা করেন বাস্তুর বিষয়ে। আজকেও আমরা কিছু প্রশ্ন রাখবো। আপনারা কিন্তু অনলাইন কনসালটেশন বহু মানুষ নিচ্ছেন, আর সামনের মঙ্গলবার দুর্গাপুর মাথায় রাখবেন, দুর্গাপুরে মাসে একবার পাচ্ছেন, সামনের মঙ্গলবার পাবেন। প্লিজ মোবাইল নাম্বারগুলো লিখে রাখুন, দুটো মোবাইল নাম্বার আপনাদের জন্য টিভির পর্দায় আমরা রেখেছি। এখন লাইভে আছি, কথাও হবে, আপনাদের সঙ্গেও কথা হবে, আলোচনাও শুনবো, বাস্তুর ব্যাপারে একটু আলোচনা মন দিয়ে আপনারাও শুনবেন। এবং তারপরে আপনারা যোগাযোগ করবেন পার্সোনাল মোবাইল নাম্বারে, লিখে রাখবেন নাম্বারগুলো 7908907972, 7797620002। এই যে আমার পাশেই দেখুন সিম্বল মেডিটেশন, কত রকম সিম্বল আমরা দেখতে পাচ্ছি, এগুলোর ব্যাপারেও আমরা কিন্তু আলোচনা শুনব, আলোচনা করব, অনেক আলোচনা আজকেও থাকবে। আর অবশ্যই বাস্তুর ব্যাপারে তো জানবই, আপনারা যারা অনলাইন ভিজিট করবেন তারা অনলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করবেন, যারা বাস্তু ভিজিট করাবেন তারাও যোগাযোগ করবেন। বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ তিনি। এবং এই যে শ্রাবণ মাস চলছে, খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল মাস, সারা বছর মানুষ অপেক্ষায় থাকেন এই সময়টায় রেমেডি গ্রহণ করবেন, প্রতিকার গ্রহণ করবেন। মহাদেবের মাস, বাবার মাস, ভোলানাথের মাস আপনারা জানেন, এবং রেমেডির জন্য খুব সুন্দর একটা এই সময় কিন্তু জোরালো পাওয়ারফুল একটা রেমেডিয়াল কাজ করে, আপনারা সেটা সবাই জানেন অবশ্যই। আপনারা মহামৃত্যুঞ্জয়ের কাজ, বাস্তুর জন্য সমস্যা যারা রেমেডি নেবেন, বা যাদের রোগ ব্যাধি লেগে আছে বাস্তুর জন্য, এবং অবশ্যই মহামৃত্যুঞ্জয়ের কাজ দুর্দান্ত হয়, সবাই কিন্তু মহামৃত্যুঞ্জয়ের কবচ নিচ্ছেন। আপনারা যে কোনো রেমেডির জন্যই যোগাযোগ করবেন, বিশেষত বলে দিলাম একটু বাস্তু এবং মহামৃত্যুঞ্জয় যাদের রোগ ব্যাধি ছাড়ছে না তাদের জন্য। আর অবশ্যই কাকদীপ্ত চেম্বার আছে, বুধ আর শনিবার, শুক্রবার লক্ষ্মীকান্তপুর পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন আপনারা সামনের মঙ্গলবার, সামনের মঙ্গলবার দুর্গাপুর। নাম্বারে মোবাইলে বুক করে নেবেন, অনুষ্ঠানের পর সবাই নাম লিখে নেবেন। অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাস্তুতে আমাদের প্রবলেম আছে, এটা কী করে বুঝবো আম জন, এটা প্রশ্ন আপনাদের, আমরা কি করে বুঝবো এটা আজকে জানবো আমরা শাস্ত্রীজির কাছে। এবং আমাদের জীবনে সবাই ডেভেলপমেন্ট চাই, সাকসেস পেতে চাই, সেটা কি সবার পক্ষে সম্ভব, কোথায় আটকে যায়, কোথায় বাধা পড়ে সেটাও জানবো। এবং আমাদের শাস্ত্রীজি আপনি দেখবেন, আপনারা সবাই লক্ষ্য করেছেন এতদিন তো প্রোগ্রাম চলছে, প্রত্যেক সপ্তাহে রোববার ছটায় খুব বাস্তুর ওপর তিনি জোর দিয়ে থাকেন, কেন তিনি এত বাস্তুটাকে ইম্পর্টেন্স দেন, জোর দিয়ে এত আলোচনা করেন সেটাও জানবো। আলাপ করাই এবার আমাদের মাননীয় অতিথির সঙ্গে কথা হবে, তিনি উপস্থিত, শ্রী সোমনাথ শাস্ত্রী, নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, প্রত্যেক সপ্তাহের মতো আজকেও সনাতন জ্যোতিষের অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে আজকের দাদা বললেন যে বাস্তু নিয়ে আলোচনা হবে, তার সঙ্গে বলে রাখি আপনারা পেন খাতা সঙ্গে রাখবেন। শুধু শ্রাবণ মাসটা শুধুমাত্র বাবার মাস নয়, এই মাসটাও শনিদেবের জন্মমাস। হ্যাঁ, এখানে শনিদেব অধিমাস, মল মাস বলছে সবাই, একদমই তাই। তো সেই জায়গাটাতে এখানে শনিদেবেরও অনেক মানে ক্রিয়াকর্ম হয়, শনিদেবের রুষ্ট যেখানে থাকে, যার কার্যক্রম চলছে, একদম সে তার মধ্যেও ক্রিয়াকর্ম থাকে। যারা প্রচন্ড শত্রুতায় ভুগছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এই সময়টা, শত্রু দমন ক্রিয়া, একদম তাই। যাই হোক, এইবার ব্যাপারটা হচ্ছে কি, বাস্তু নিয়ে যে কথা যেটা উঠলো, যে কেন আমি বাস্তু নিয়ে জোর দিই। প্রথমত আমিও যখন অ্যাস্ট্রোলজি মানে শিখতে গিয়েছিলাম, মানে আজ থেকে প্রায় 10-11 বছর আগে, তখন আমি দেখেছিলাম যে সকলের মতো আমি বাস্তু নিয়ে খুব একটা ভাবতাম না, কিন্তু কিছুটা পড়াশোনা করার পরে আমি দেখলাম যে বাস্তুর কত বড় ভূমিকা আছে। এই বাস্তুশাস্ত্রটি দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং পশ্চিম ভারতের মধ্যে একটা মানে মোটামুটি ভালোভাবে প্রয়োগ ছিল, কিন্তু এই আমাদের এই মানে পূর্ব এবং পশ্চিমবঙ্গের মধ্যে সেইভাবে, আমাদের বাংলার মধ্যে সেইভাবে বাস্তুটা নিয়ে অতটা মানুষ মাথা ঘামায়নি, মানে ঘামাতো না অতটাও। কিন্তু আমি যে স্যারের কাছে পড়েছি, তিনি মানে মেনলি আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে বাস্তুটা স্থাপন করেছেন, মানে তিনি দায়িত্ব নিয়ে কাজটা করেছেন। কেন আমি বাস্তু নিয়ে এত জোর দিই, তার মূল কারণ আমি দেখেছি, একটা কথা এক্সাম্পল দিয়ে বোঝাই। মানুষের হরোস্কোপ মানে যেটা কুষ্টি, জন্মকুষ্টি আমরা যেটা বিচার করি, 12টা ঘর দিয়ে যেটা বিচার করি, ওই 12টা ঘরের যে গ্রহর অবস্থান নিয়ে যখন মানুষ জন্মগ্রহণ করে সেটা কিন্তু বদলানো যায় না ঠিক, কিন্তু তেমনই বাস্তুর কিন্তু 12টা ওই রকম ঘর আছে, বাস্তুরও ঠিক 12টা ওই রকম জায়গা রয়েছে। যেমন আমি যদি কারোর হরোস্কোপের মধ্যে দেখি, একটা তথ্য আমি আজকে দিয়ে দিচ্ছি,
ধরুন বুধের থেকে মঙ্গলের দূরত্ব যদি কারোর পাঁচটা ঘর এ হয়, যেমন ধরো কারোর সেকেন্ড লর্ডে মঙ্গল এবং তার মানে সিক্স লর্ডে বুধ, এমন যদি কম্বিনেশান যদি থেকে যায় তাহলে সে অর্থ ইনকামের উপযোগী হয়ে যাবে। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। আমি বললাম কি বুধের থেকে যদি মঙ্গলের দূরত্ব যদি পাঁচটা ঘরের যদি হয়ে যায় তাহলে সে অর্থ ইনকামের উপযোগী হয়ে যাবে। এইবার এটা হয়তো সবার তো হরোস্কোপে থাকবে না, এই যোগটা মঙ্গল আর বুধ পাঁচটা ঘরে ডিফারেন্স হয়ে যায় ছকে হরোস্কোপ হরোস্কোপে, কিন্তু বাস্তুর মধ্যে ওই বারোটা যে ঘর রয়েছে, যেমন আমাদের হরোস্কোপের চার্টের মধ্যে বারোটা ঘর, বাস্তুর মধ্যে যে বারোটা ঘর রয়েছে সেই বারোটা ঘরের মধ্যে মঙ্গলের এনার্জি যে ঘরে শোভা পাচ্ছে সেখানে যদি মঙ্গলের এনার্জি এস্ট করে তার ঠিক পাঁচটা ঘরে পরে বুধের এনার্জি এস্ট যদি করা যায় তাহলে কিন্তু অলরেডি সেই বাস্তুতে অর্থ আসবে। কত মানে ভালো এই তথ্য, একদমই তাই, মানে মানে মানুষ এই তথ্য জানেই না এখন ঠিক মতো। তো এগুলো আমি যখন বুঝলাম তখন আমি বাস্তু নিয়ে ডিপলি পড়াশোনা করা শুরু করলাম। একদম তাই, একদম তাই। এবারে হয় কি আমি বাস্তুতে প্রয়োগ করে দেখেছি যে মানুষের আউটল তিন মাস থেকে আট মাসের মধ্যে দারুণ রেজাল্ট চলে আসে। এইবারে তুমি একটা কি কথা বললে না, সাকসেস, আমরা কিভাবে সাকসেস পাবো? হ্যাঁ, সাকসেস পাওয়ার সফলতা, সফলতা মূল সূত্র হচ্ছে আমাদের সঠিক মানে ফোকাস, আমার দৃষ্টিটা এবং আমি যে সাবজেক্ট নিয়ে এগোচ্ছি, যে বিষয় নিয়ে এগোচ্ছি আমার যেন সেই সাবজেক্টের প্রতি ক্লিয়ার ভিশন থাকে। মানে ধরুন কোনো ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট, তার যেন শিশুর সমস্ত কিছু যেন তার নিখুঁতভাবে তার দৃষ্টিগোচরে থাকে। এই যে আমি অ্যাস্ট্রোলজি করছি, আমি অ্যাস্ট্রোলজি করছি, আমাকে যারা অনলাইনে বা চেম্বার এসে যারা দেখায় তারা সবাই জানে যে আমাকে যখন ফোন করে, আমি তো জানি তারা হরজ জড় করে অনেকে অনেক কথা বলে ফেলে, হ্যাঁ, কারণ এমন এক মানে পেয়েছি অনেক প্রবলেম জানিয়ে দিলাম, কিন্তু আমি যখন হরোস্কোপ দেখি আমি দেখি তার মূল প্রবলেমটা কোন জায়গাটায়, ওই প্রবলেমটা আমি ধরার চেষ্টা করি। এই যে ক্লিয়ার ভিশন কোথা থেকে আসে বাস্তুর মধ্যে, ওটা হচ্ছে ঈশান কোণে থেকে শিখি বলে একজন দেবতা আছে, ওই শিখির কাছ থেকে আসে আমাদের ক্লিয়ার ভিশন। ওই শিখির জায়গা যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে যে যে সাবজেক্ট নিয়ে গোবে সেই সাবজেক্টের প্রতি তার ক্লিয়ার ভিশন আসবে, অর্থাৎ যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে তার সেই সাবজেক্টের ওপরে একটা ক্লিয়ার ভিশন তার তৈরি হয়ে যাবে যদি ওই শিখিটা পাওয়ারফুল হয়ে যায়। আমি আমার বাড়িতে সর্বপ্রথম ওই শিখিটাকে পাওয়ারফুল করেছিলাম। আচ্ছা, শিখিটা কি? শিখিটা হচ্ছে মহাদেবের শিখা, হ্যাঁ, অর্থাৎ যেখান থেকে আমাদের নতুন নতুন আইডিয়া তৈরি হবে। এবার ক্লিয়ার ভিশনটা কেন প্রয়োজন আমি একটা উদাহরণ দিই। আমি আজকেই আস্তে আস্তে দেখলাম একটা বাড়িতে খুব সুন্দর করে পশ্চিম দিকে একটা ঘটের মধ্যে একটা ষষ্ঠিক চিহ্ন দেওয়া আছে, এটা নিশ্চয়ই কোনো বাস্তুবিদ করেছেন। এইবার এখানে কতটা আনক্লিয়ার ব্যাপারটা বুঝিয়ে দিই। ওই যে মানে ঘটের মধ্যে ষষ্ঠিক চিহ্ন, এটা হচ্ছে ডবল গণেশের এনার্জি ওখানে করেছে, কিন্তু পশ্চিম দিকে গণেশের এনার্জি নেগেটিভ দেয়, বুঝে নাও কেন আমাদের ক্লিয়ার জানা দরকার। যিনি এটা করেছেন তিনি এটা জানেন যে আমাদের এই মানে আমাদের জীবনে গণেশদের অনেক বড় ভূমিকা আছে, হ্যাঁ, এটা তিনি জানেন কোথা থেকে শিখেছেন, কিন্তু তিনি প্রয়োগ করলেন কোথায়? গণেশদেব যেখানে নেগেটিভ রেজাল্ট দেয় পশ্চিম দিকে গণেশদেবের নেগেটিভ জায়গা, সেখানে তিনি প্রয়োগ করলেন ডবল গণেশ। ডবল গণেশ কেন বলছি না, ওই যে ভাটটা হচ্ছে গণেশের আকৃতি, গণেশের মানে পেটের দিকটা মোটা, গণেশের আকৃতি হচ্ছে ভাটটা, তার উপরে ষষ্ঠিক চিহ্ন, ষষ্ঠিক চিহ্ন মানে গণেশকে প্রয়োগ করা। তাহলে ডবল গণেশকে সে করলো কোথায়? পশ্চিম দিকে প্রয়োগ, ওটা একটা ভালো মিডিয়াল মেজারমেন্ট, কিন্তু কোথায় করতে হবে যিনি করেছেন তিনি জানেন না, ওখান থেকে নেগেটিভ রেজাল্ট হবে। একদম তাই, ওখানে নেগেটিভটা কি হবে? পশ্চিম দিক থেকে আমাদের মানে সন্তানের ভাগ্য নির্ধারণ হয়, সেই বাড়ির যারা সন্তান আছে, ছেলে যারা আছে তাদের কেরিয়ার জায়গা, তাদের পড়াশোনার জায়গা ডেভেলপ কমবে, বিজনেসে লাভ পশ্চিম দিকে বিচার করা হয় সেই জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ কমবে। ফোনে কে আছে দেখে নিই, আবার আলোচনা আলোচনা খুব গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ে আলোচনা একমাত্র শ্রী সোমাশাস্ত্রী করেন। আপনার পার্সোনাল মোবাইল নাম্বার লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। যারা মঙ্গলবার কিন্তু দুর্গাপুরের জন্য নাম লিখে নেবেন, দুর্গাপুরে যারা দেখাবেন, এবং লক্ষ্মীকান্তপুর আর কাকবে তো নিয়মিত পাচ্ছেনই, সর্বত্র অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, সব যেখানেই থাকুন না কেন আপনি অনলাইনে পেয়েবল চার্জেবল, সেখানে আপনারা কনসালটেশন নিতে পারেন। বাস্তু ভিজিটও করেন তিনি, আপনারা যোগাযোগ করে নেবেন প্লিজ, বাস্তু ভিজিট করেন। আপনারা বাস্তু যারা ভিজিট করাতে চাইছেন তারা যোগাযোগ করুন, কেন বাস্তুর উপর এত জোর দেন শ্রী সোমাশাস্ত্রী, ধাপে ধাপে সব বুঝে বলেন, তাই প্রতি রোববার সন্ধ্যে ছটায় তার অনুষ্ঠান চ্যানেল দেখতেই হবে আপনাদের। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো, ২রা সেপ্টেম্বর 95, সময় কটায়?
6:11 কোথায়? নদিয়াতে? হ্যাঁ, কল্যাণ। কল্যাণী, কি নাম ভাই আপনার? অনিমেষ। হ্যাঁ, অনিমেষ। ঠিক আছে, প্রতি সপ্তাহে অনুষ্ঠান দেখছেন তো, ভালো লাগছে তো? বাস্তু নিয়ে খুব ডিপলি আলোচনা করেন এই মানুষটি, শ্রী সোমনাথ শাস্ত্রী। এবং সাইডে আপনারা দেখুন, কন্টিনিউ টিভিতে কিন্তু সিম্বল মেডিটেশনগুলো দেখানো হচ্ছে, এগুলো নিয়েও জানবো। হ্যাঁ, আচ্ছা তুমি কি মানে তোমার জন্মবারটা জানো? জন্মবারটা কি জানো? শনিবার। তুমি এখানে আমাকে দিলে 2/9/95, তাই তো? 2/9/95, তাই তো? ও সরি সরি, আমার একটু ভুল হয়েছে, দাঁড়ান। ঠিক আছে ঠিক আছে, 95। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এসছে এসছে, ঠিক আছে। আচ্ছা এইবারে আমি কিছু কথা মানে বলি। আচ্ছা এই মানে ভাই, তোমার মধ্যে না প্রতিভা থাকবে, কিন্তু ভাই তুমি প্রতিভা প্রকাশ করার জায়গাটা পাবে না। তোমার মধ্যে যে কোনো তুমি যা কিছু নিয়ে এগিয়েছো, তার সেটা তুমি খুব ভালো মানে ভালো করে এগোলেও তোমার প্রতি পদে পদে বাধা, প্রতিভা প্রকাশের জায়গা তুমি পাবে না। আর একটা ব্যাপার, তুমি যতটা সম্মান পাওয়ার কথা, তুমি ততটা সম্মান ঠিক তোমার কাছে আসবে না। আরেকটি কথা আমি বলে দিই, প্রতিবেশী থেকে বা তোমার ভাই দাদা এরকম থেকে তোমার শত্রুতা আসার যোগ এখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তোমার যোগটা খুব সুন্দর যোগ আছে। গজকিশোরী যোগ আছে, বুধ সক্ষেত্র আছে। হ্যাঁ, গজকিশোরী যোগ এবং বুধ সক্ষেত্র থাকলে তাদের জীবনে যেটা হয়, তারা মানে অঙ্ক এবং সায়েন্সের উপরে কোনো সাবজেক্ট নিয়ে এগোনোর কথা। এবার বলো তুমি কি করেছো? দারিদ্র যোগ হয়ে গেছে। এইবার তোমার মধ্যে যে প্রতিভাটা থাকবে না, তুমি সেই প্রতিভাটা প্রকাশ ঠিক ঠিক করতে পারবে না, এবং তোমার মনে মনে হবে বোধ হয় আমার ক্যারিয়ারটা মানে কিভাবে পাবো, কবে পাবো, এই দুশ্চিন্তাটা তোমার মধ্যে চলে আসবে। আচ্ছা না বলো এটা ভাই, বলো মানে আচ্ছা বললে আমি কি বুঝবো? আচ্ছা আমি বলছি, তোমার একটা বললাম প্রতিবেশী এবং ভাই দাদাদের থেকে শত্রুতা, এটা কি তুমি দেখেছো? এটা হয় কি? হচ্ছে, তাই তো? এইবার দেখো, তোমার এই যে হরোস্কোপের মধ্যে দারিদ্র যোগটা হয়ে গেছে, তোমার ক্যারিয়ার যোগ খুবই ভালো, এবং এক টাইমে তুমি মানে বেশ মোটা অঙ্কের মানে 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 মোটা অঙ্কের টাকা তোমার অ্যাকাউন্টের মধ্যে ঢুকবে, এটাও দেখাচ্ছে। কিন্তু তোমার এই দারিদ্র যোগের প্রতিবিধানটা করে নিতে হবে। দারিদ্র যোগটাকে ঠিক করে নিলে তাহলে তোমার এখানে খুব ভালো ব্যাপার তৈরি হবে। হ্যাঁ, তোমার হরোস্কোপ খুবই ভালো, হরোস্কোপ ভালো। এবং আর একটা ব্যাপার আমি দেখছি, তোমার হালকা গুরুচণ্ডাল দোষের এফেক্টেড হয়ে গেছে, যার জন্য গুরুজনদের সঙ্গে তো মতবিরোধ হবে, এটা হয় তো? এটাও হয়। যাই হোক, তুমি তোমার এই হরোস্কোপটাকে নিয়ে মানে অনলাইনে যোগাযোগ করতে পারো, আমি এখানে তোমার বড় সাপোর্ট দিতে পারবো। বাহ, শোনো একটা ফোনে ভাই এখান থেকে তোমার এই এক মিনিটে তোমার এটা আমি সঠিকভাবে বলে দিতে পারবো না, তোমার কর্মযোগ কোথায় আছে। ভালো কর্মযোগ আছে এইটুকু আমি বলতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে, তোমার প্রবলেমটাও আমি কি আছে সেটাও আমি বললাম, ওই নিজে থেকে ওই প্রবলেমটাকে ফেস করো, প্রতিকার লাগে না। তুমি যদি তোমার নিজের প্রতি, এই যে বললাম সঠিক মানে ক্লিয়ার ভিশন, তোমার যদি নিজের প্রতি ক্লিয়ার ভিশনটা থাকে, তাহলে তোমার সেই জায়গাটা প্রবলেম থাকবে না। তুমি দেখো তোমার বাড়ির মানে কোনো ঠাকুরের চিত্র বাড়ির দক্ষিণ দিকে রাখা আছে, কিংবা ঠাকুর ঘরটা বাড়ির দক্ষিণ দিকে হয়ে গেছে, এটা তুমি দেখো, কিংবা বাড়ির কোনো ঠাকুরের চিত্র দক্ষিণ দিকে আছে এবং সেখানে তার কাছাকাছি কোথাও জলের অ্যান্টিগেশন আমি দেখতে পাচ্ছি। এটা একটু বলো দেখি, ঠাকুরের কোনো, আচ্ছা তোমাদের বাড়ির জলের অ্যান্টিগেশন, এটা আগে বলো, জলের কোনো টয়লেট বাথরুম বা বেসিন এরকম কিছু দক্ষিণ দিকে থাকার কথা? জল আছে তো? এইবার ওর কাছাকাছি কোন ঠাকুরের চিত্র থাকবে, যার জন্য সেখান থেকে তোমার ক্যারিয়ারের উপর একটা প্রবলেম আসছে। হ্যাঁ, তো এটা তুমি দেখাও, বাস্তুরও কিছুটা আমি প্রবলেম দেখছি, তো ওই প্রবলেম যদি ঠিকঠাক হয়ে যায়, ঠিক মতো যদি ঠিকঠাক হয়, তোমার ক্যারিয়ার যোগ খুবই ভালো আছে। ধন্যবাদ, একটু যোগাযোগ করে নেবেন। আপনাদের জন্যই তো আছেন শ্রী সোমনাথ শাস্ত্রী, মোবাইল নাম্বারটা লিখে নিন, টিভির পর্দায় দেওয়া আছে 7908907972, আরেকটি নাম্বার 7797620022। আপনারা কিন্তু সিম্বল মেডিটেশনগুলো দেখছেন, সিম্বলের সব কিছুই দেখছেন। আচ্ছা, কোর্সও করানো হয়, অ্যাস্ট্রাল ডেইলি প্ল্যান কোর্স, সিম্বল মেডিটেশন কোর্স, বিভিন্ন কোর্স, এসেনশিয়াল অয়েলের কোর্স, এগুলোও আপনারা কিন্তু মেডিটেশন কোর্স এগুলোও করতে পারবেন। এর যে উপকারিতা সেগুলো নিয়েও আমরা আজকে সময় পেলে একটু আলোচনা করব। আপনারা মোবাইলে কিন্তু অনুষ্ঠানে
অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ করবেন, বাস্তু ভিজিট করাতে পারবেন এবং দুর্গাপুরে সামনের মঙ্গলবার নাম লিখে নেবেন যারা দেখাবেন, এবং কাকদ্বীপ এবং লক্ষ্মীকান্তপুর শুক্রবার, কাকদ্বীপ করে কাকদ্বীপে আপনারা বুধ আর শনিবার নিয়মিত পাচ্ছেন শ্রী সোমনাথ শাস্ত্রীকে। অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, আপনারা কিন্তু কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন যারা অনলাইনে দেখাচ্ছেন। হ্যাঁ, চলে আসি আবার বাস্তুর ব্যাপারে। হ্যাঁ, বাস্তুর ব্যাপারে আসবো, তার আগে একটা কথা বলে নিই, আমি কেন অনলাইন ব্যবস্থাটা খুব ভালো প্রেফার করি তার মূল কারণ হচ্ছে অনলাইনে আমি খুব ডিপলি তাদের সঙ্গে কথা বলতে পারি। আমার চেম্বারে যখন কেউ আসে, চেম্বারটা হচ্ছে বড় কিছু ক্লিয়ার করার জন্য, বড় কোনো প্রবলেম ক্লিয়ার করার জন্য, কিন্তু অনলাইনটাতে আমি তাদের সঙ্গে খুব প্রায় 30-35 মিনিট কথা বলি এবং আমি আমার ফ্রি টাইমে কথা বলি, খুব ঠান্ডা মাথায় আমি তাদের হরোস্কোপটা দেখতে পাই এবং অনলাইনের ভিজিটটাও খুব সামান্য আমি রেখেছি। আমি যে জায়গা থেকে পড়াশোনা করে বিলং করছি, সেখান থেকে যারা মানে পড়াশোনা করে যারা অ্যাস্ট্রোলজার হয়েছেন, তাদের যে ভিজিট তারা মানে কি বলবো সেটা সাধারণ মানুষ ভাবতে পারে না, কিন্তু সেই তুলনায় আমি অনেক কম ভিজিট দেখেছি। তার মূল কারণ হচ্ছে আমি চাইছি মানুষের কাছে অ্যাস্ট্রোলজিটা পৌঁছে যাক, তারা অতি সহজে তাদের ব্যাপারে জানুক, তাদের কোথায় প্রবলেম আছে। হ্যাঁ, বাস্তুর যে ব্যাপারটা কথার মধ্যে ছিলাম, আমাদের বাস্তুর যখন যে বাস্তুতে এই যে 45টা দেবতা রয়েছে, 45টা দেবতার এনার্জি রয়েছে, এই 45টা দেবতা 81টা পদের মধ্যে ভাগ করা আছে। আমি যাদের বাস্তুতে গিয়ে ভিজিট করে বাস্তু ঠিক করি, ওই 81টা যে পদ রয়েছে, যার যে পদখানা প্রবলেম হয়েছে, আমি গিয়ে ধরে ধরে কিছু নৈবেদ্য আছে, বিভিন্ন রকম প্রয়োগ আছে। বাস্তুটা যদি একটা সমুদ্র হয়, আমি সেখানে ডুবুরি রূপে সেখানে বিরাজ করছি। বাস্তুশাস্ত্রটা যদি একটা সমুদ্র হয়, আমি সেখানে ডুবুরি। কেন এই কথা বললাম, আমার সঙ্গে একজন কেউ অনলাইনে কথা বললো, কথা বলে আমার ফ্রি অফ কস্টে বাস্তুর ব্যাপারে একটু জেনে নিচ্ছে বা কিছু টিপস চাইছে, আমি দিয়ে দিই, কিন্তু তারা মনে করে আমি আমার বাস্তুটা ঠিক করে নিয়েছি। আসলে তা নয়, বাস্তু ঠিক মনে বাস্তুতে গিয়ে কিছু প্রয়োগ করা, এটা হচ্ছে বাস্তুর প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট, এবং যারা সেটা করছে 7-8 মাসের মধ্যে তারা তার রেজাল্টটাও বুঝে নিচ্ছে, কী রেজাল্ট হতে পারে বাস্তুতে কিছু প্রয়োগ করার মাধ্যমে, কী আমরা পেতে পারি। ফোনটা দেখে নিয়ে আবার আমরা আলোচনা করব। আবার ফোনটা দেখে নিই, মাত্র 7-8 মাসের মধ্যে বাস্তুর নেগেটিভ এফেক্ট কমে যাবে এবং পজিটিভিটি আসবে। এত ডিপলি বাস্তু নিয়ে এই মানুষ ছাড়া কেউ কিন্তু এত সুন্দর আলোচনা করেন, কারণ তিনি এটা নিয়ে স্টাডি করেছেন, তিনি রিসার্চ ওয়ার্ক করেছেন, অনেক গবেষণা করেছেন, তাই তো তিনি এত শিক্ষিত একজন অ্যাস্ট্রোলজার আপনাদের পাশেই আছেন। আপনারা মোবাইলে ফোন করবেন, যারা বাস্তু ভিজিট করবেন তারাও যোগাযোগ করুন, অনলাইন কনসালটেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য অনুষ্ঠানের পর পার্সোনাল নাম্বারে সবাই যোগাযোগ করবেন, মোবাইল নাম্বার দুটো লিখে রাখবেন। কে আছেন বলুন, হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? বারাসাত। কার জন্য? নিজের জন্য জানবেন? না, মেয়ের, ঈশিকা রায়। আচ্ছা বলুন, জন্ম তারিখ? 25-7-2007। বাবরে, 3-7, 25-7-2007। এটা কার জন্য জানছেন, কার জন্য জানছেন? মেয়ে। হ্যালো, এটা কে, আপনার কে এটা? আমার মেয়ে, মেয়ে। আচ্ছা, প্রথমত মেয়ের শরীরটা খুব একটা ভালো যাবে না, আমি আমি সময়টা নিলাম না, আমি কুষ্টির মধ্যে যাচ্ছি না, আমি ডেট অফ বার্থের মধ্যে দিয়ে বলছি। মেয়ের শরীরটা খুব একটা ভালো যাবে না, মাঝে মাঝে বলবে ভালো লাগছে না, এরকম একটা ব্যাপারটা বলবে। আপনার মেয়ে গোপন শত্রুতার শিকার হওয়ার প্রবল চান্স, হ্যাঁ, সেদিকটা একটু খেয়াল রাখবেন। তার সঙ্গে সঙ্গে আপনার মেয়ের মধ্যে অ্যালার্জির সমস্যা, স্কিনের কোনো সমস্যা, স্কিন ডিজিজ এরকম কিছু আসতে পারে, এগুলো এগুলো আপনার মেয়ের মধ্যে আসবে। বলুন, এই যে কটা কথা বললাম একটু বলুন। আমি বলে দিতে পারি ওর নখটার কেমন কালার, ওর নখের কালারটা হচ্ছে বাদামি টাইপের থাকবে। আজকে যখন আমি আসছিলাম, একজন ব্যক্তি আসছে, দেখলাম সে একটু একটু হালকা, যেন আমি বুঝতে পারলাম যে শারীরিক প্রবলেম আছে। যখন এসে বসলো, আমি দেখলাম তার নখটা পুরোপুরি বাদামি কালার। তা এই যে যাদের 7-8 ডেটে জন্ম হয়, তাদের মধ্যে তাদের গোপন কিছু রোগ আসার চান্স থেকে যায়। হ্যাঁ, 7-25 তারিখ মানে 5-2-7 এবং 3-7, 25-7-2007, 3-7 রয়েছে। যাই হোক, মানে এবং আপনার মেয়ে দেখবেন একটু মাঝে মাঝে কনফিউজ থাকবে, বুঝতে পারলেন যে কোনটা করব, এইটা করব না এটা করব, এটাও একটু খেয়াল করে বলুন একটু। আমি যে বললাম আপনার মেয়ে একটু কনফিউজ থাকবে, এটা একটু বলুন। হ্যাঁ, ওরকম চিন্তা করে, একা একা বসে বসে কি চিন্তা করে।
আর একটা ব্যাপার, আমি বললাম কি গোপনীয়তা, আপনার মেয়ের জীবনে গোপনীয়তা কোনো ঘটনা ঘটতে পারে তার, যেটা ও প্রকাশ করতে পারছে না, তার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির যে মিডিল স্থান যেটা একদম মাঝখান যেটা, সেই মাঝখানে কোনো প্রবলেম থাকার যোগ রয়েছে, একদম বাড়ির মাঝখানে, হয় সিঁড়ি, টয়লেট, বাথরুম কিংবা কোনো কিচেন টিচেন কিছু একটা, মানে একদম বাড়ির যে মাঝখান সেন্টার যেটা, সেখানে কোনো প্রবলেম থাকার ব্যাপারটা রয়েছে। এবং আপনার বংশে, আমি এটা সংখ্যাতত্ত্ব নিয়ে বলছি, এটা ভুলও হতে পারে, আপনার যে বংশ, সেই বংশে কারোর আননেচারাল ডেথ হওয়ার ব্যাপারটা আছে। এই এই যে এই ডেটটা যদি কারোর জন্মগ্রহণ হয়, সে যে বংশে জন্মায় সেই বংশে কারোর আননেচারাল ডেথের ব্যাপারটা আছে, এরকম কিছু হয়েছে আপনার যে বংশের মধ্যে আননেচারাল ডেথ কিছু এরকম হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আপনার বাড়ির মাঝখানে সেন্টার যেখানে, সেন্টারে কি আছে? যাই হোক, এগুলো একটু বুঝতে হয় তো, তার মানে তো বাস্তু নিয়ে কথা বলাটা মানে বৃথা হয়ে যায়। তো যাই হোক, এই জায়গাটা দেখিয়ে নেবেন, এই মাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ মাস। হ্যাঁ, একটু দেখিয়ে নিন, একদম খুবই ভালো কথা। আমি আপনার মেয়ের হরস্কোপ খুললাম না, আমি জাস্ট জন্ম তারিখটা দেখে, 3-7 আছে দেখে আমি এত কথা বললাম। ভালো হবে বলতে দেখুন, কিছু ভালোর জন্য কিছু ভালো কিছু প্রয়োগ করতে হয়, ভালো কিছুর জন্য ভালো কিছু করতে হয়। শুধুমাত্র ভালো হবে কিনা বলে চিন্তা করবো তা, এই তো আপনি দেখতে পাচ্ছেন আপনার মেয়ের অবস্থাখানি, আপনার মেয়ে কীভাবে জীবন যাপন করছে, এটা দেখে অনুভব করুন কতটা ভালো হবে। হ্যাঁ, ভালো কিছুর জন্য ভালো কিছু প্রয়োগ বিধি আছে। যাই হোক, আপনি একটু যোগাযোগ করে নেবেন প্লিজ, সময়ের শেষের দিকে চলে এসেছি তো, মোবাইল নাম্বারে, পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে নিন। হ্যাঁ, আমি যে টিপসটা দেওয়ার কথা বলেছিলাম, শ্রাবণ মাসটাকে কাজে লাগান সবাই, রেমেডির ক্ষেত্রে এই শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে কাজটা করিয়ে নিন, যারা প্রতিকার নেবেন ঠিক করেছেন, অবশ্যই এই মাসটাকে কাজে লাগান। যাদের জীবন একেবারেই মানে ছন্ন ছাড়া হয়ে গেছে, কোনো প্রোটেকশন নেই, কোনো প্রোটেকশন নেই, তারা 7টা শনিবারে, প্রত্যেক শনিবারে একটা করে তালা নিয়ে গিয়ে এক দামে তালাটা কিনবেন, সেই তালাটাতে খুলবেন না, মানে তালাটা দোকান থেকে কিনলেন, প্যাকেট থেকে বের করে তালার মুখটাতে চাবিটা ঢুকিয়ে দিলেন, ওটা খুলবেন না, ওই বন্ধ অবস্থাতে আপনি একটা মন্দিরে গিয়ে রেখে আসুন, সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনার মনস্কামনা জানান। এইবার যখনই ওই তালাটা খুলে যাবে, আপনার ভাগ্যের চাকাও খুলতে শুরু করবে। এবং তালা আমাদের জীবনে কী দেয়? প্রোটেকশান দেয়। যে ওই তালাটা ব্যবহার করবে তার, তাকে আপনি প্রোটেকশান দিলেন বলে আপনার জীবনে প্রোটেকশান চলে আসবে। করুন, এটা করে দেখুন, আপনারা বুঝুন আমার কাছে কী খাজানা রয়েছে, বুঝে তারপরে আমার সঙ্গে যোগাযোগ করুন। এটা একটা খাজানার একটা রসদ দিলাম মাত্র, আমি নিজে আমার ফ্যামিলির মধ্যে একজনের ক্ষেত্রে এটা প্রয়োগ করেছি, ভালো রেজাল্ট দেখেছি, আপনারাও করুন, উপকৃত হন, সবার জন্য ওয়েলকাম রইল আমার কাছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমি খুবই কম খরচের মধ্যে আমি চেষ্টা করি আপনাদের জীবনে কীভাবে একটু একটু ডেভেলপ আনা যায়, আর প্রতিবিধানটা অনেক বড় ব্যাপার, সেই জন্য আমি বাস্তু নিয়ে চিন্তা করেছি। একটা রত্ন, ভালো রত্ন নিতে গেলে বেশ মোটা অঙ্কের টাকা লেগে যায়, কিন্তু বাস্তুর মধ্যে প্রয়োগের মধ্যে আমাদের জীবনে কিছু কিছু রসদ আসে। ওই বাস্তুর মধ্যে 9টা দিকপাল রয়েছে, সেই যার জন্য যে দিকপাল সুইটেবল, সেই দিকপালকে পাওয়ারফুল করলে আমাদের জীবনে, আমাদের জীবন অপরচুনিটি আসবেই আসবে। আজকের আমরা তো সময় শেষের জন্য তো বেশি কিছু আলোচনা করতে পারলাম না, আবার সামনের সপ্তাহে কিভাবে আপনারা বাস্তুকে পাওয়ারফুল করবেন সেই নিয়ে আবার আলোচনা হবে। অনুষ্ঠান দেখলেন যারা, মোবাইল নাম্বার লিখে নিন, কিন্তু শ্রাবণ মাসটাকে কাজে লাগান, খুব কম খরচে রেমেডির দিকে লক্ষ্য রাখেন তিনি, কেননা মানুষের তো অনেক টাকা নেই আজকের সমাজে, তো সেক্ষেত্রে সবাই যাতে নিজের নিজের সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন সেই চেষ্টা এই মানুষটি করেন, অক্লান্ত পরিশ্রম করেন। লক্ষ্মীকান্তপুরে শুক্রবার চেম্বার পাচ্ছেন আপনারা, এছাড়া অবশ্যই কিন্তু আপনারা দুর্গাপুরে সামনের মঙ্গলবার পাবেন, আর বুধ আর শনিবার কাকদ্বীপে আপনারা এলবি জুয়েলার্সে পাচ্ছেন। দুর্গাপুরে কিন্তু সামনের মঙ্গলবার মাসে একবার করে তো দুর্গাপুর পাচ্ছেন, আপনারা ফোন করুন 7908907972 আর 7797622002। প্রতি রোববার সন্ধে 6টায় চ্যানেল ভিশনের পর্দায় অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠানে শ্রী সোমনাথ শাস্ত্রী থাকেন, যিনি বাস্তু নিয়ে নিখুঁত বিচার করেন, বাস্তুর ব্যাপারে অনেক কিছু আমাদের জানান। অবশ্যই বাস্তুতে সাকসেস পেতে হলে যোগাযোগ করুন, আর বাস্তু ভিজিট করাতে পারবেন অনলাইন কনসালটেশনের জন্য, অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনুষ্ঠানের পর যোগাযোগ করুন মোবাইল নাম্বারে। আবার দেখা হবে সামনের রোববার সন্ধে 6টায়। শাস্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন সবাই, নমস্কার।